দিয়ে আসলো, তখন কিন্তু এই রীতিগুলি ছিল না, খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন, মানে এটা আমাকে করতেই হবে, আর কেউ দেখুক আর না দেখুক, আর না দেখুক এটা আমাদের করতে হবে এবং আমরা এটা সেটা করতাম। সুতরাং ছোটকাল থেকে আব্বার কারণে বা পারিবারিক কারণে বলতে পারেন নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছিল। ধর্মীয় যে বইগুলি ছিল সেগুলি নিয়ে ঘাটাঘাটি করতাম, পড়তাম, একজন ভালো মানুষ হওয়ার জন্য, একজন ভালো মুসলমান হওয়ার জন্য কী প্রয়োজন এই জিনিসগুলি দেখতাম। যখন মৌলানা সাহেবরা ওয়াজ করতেন আমি এই ওয়াজগুলি শোনার জন্য যেতাম। তখন কিন্তু ওয়াজ শুরু হতো রাত্রে 10টায়, শেষ হতো ভোর 4টার দিকে। এখনকার সময় যে ঘড়ির দিকে আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ করে চলে যাবেন, তখন কিন্তু এই রীতিগুলি ছিল না। কোরআন এবং সুন্নায় যেটা লেখা ছিল সেই পথেই, সেই পথেই তারা আগাতেন এবং জনগণকে ওইভাবে নসিহত করতেন। আপনার সম্পর্কে কাজ করেছে আমাদের যেই দলটি, তারা তাও জেনেছে যে আপনার শৈশব অত্যন্ত কৃষি নির্ভর একটি পরিবেশে বড় হয়েছেন আপনি। সকালবেলা খেতে যাওয়া, জমিতে হাল চাষ করা, পানি দেখা, গাছ দেখা, লাঙল চালানো, এবং এটি করে বাসায় এসে পান্তা ভাত খেয়ে তারপরে স্কুলে যাওয়া, আপনি যদি এই সম্পর্কেও বলেন। আসলে বড় ভাই ম্যাট্রিকে ফেল করলেন, ফেল করার পরে আব্বা খুব ব্যথিত হলেন। তখন বড় ভাইয়ের উপর যে